রোগীদের খাবারের স্বাদ নিতে সক্ষম চামচ। খাওয়ার মজা লুকিয়ে আছে স্বাদের মাঝে, কিন্তু ডায়াবেটিক্স ও হার্টের এমন অনেক রোগী রয়েছেন যারা চাইলেও মিষ্টি বা লবণ খেতে পারেন না। অনেকে আবার অতিরিক্ত ওজনের ভয়েও মিষ্টি খেতে পারেন না, তবে লবণ চিনি বা ছাড়া কিছু খাবারের স্বাদও কেমন যেন ফিকে হয়ে যায়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক নিমেশা রন সিংহের গবেষক দল উদ্ভাবন করেছেন এক বিশেষ ধরনের ইলেকট্রনিক চামচ, যে চামচে খেলে বিষাদ খাবারও মুখে সুস্বাদু লাগবে। অর্থাৎ এর মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট ও ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন ঘটিয়ে মুখের স্বাদ গ্রহণ অনুভূতি বাড়ানো যাবে, ফলে খাবারের শর্করা অথবা লবণের ভাগ কম থাকলেও সঠিক মাত্রায় স্বাদ পেতে উপযোগী হবে এ চামচ। যদিও চামচটি ডিজিটাল স্টেট স্টিমুলেটর হিসেবেই মুখ্য কাজ করে, তবে স্বাদের পাশাপাশি সেই খাবারের রং, ঘ্রাণ ও রূপ প্রতিটি বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি। সম্প্রতি বেশ কিছু মানুষের মধ্যে চামচটির ব্যবহার করিয়েছেন ওই গবেষক দল। সেই সমীক্ষা থেকে জানা যায় এ চামচ ব্যবহার করে তারা বিভিন্ন খাবারের 40-83% স্বাদ পেতে সক্ষম। তবে এদের মধ্যে আবার কিছু আছেন চামচটির মেটাল ইলেকট্রোডের স্বাদ বেশি পেয়েছেন, যার সমাধান শীঘ্রই সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষক দল। একই সঙ্গে খাবারের স্বাদবর্ধক বিভিন্ন প্রকার ফ্লেভার যুক্ত করে চামচটির গুণমান আরও বাড়ানো হবে বলে তারা জানিয়েছেন। শুরুতে আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত এসসিএম মাল্টিমিডিয়া কনফারেন্সে ইলেকট্রিক চামচটির পরীক্ষিত ব্যবহার প্রদর্শিত হয়েছে। ভবিষ্যতে ডায়াবেটিক্স ও হার্টের রোগীদের সুস্বাদু খাবার গ্রহণে সুরাহা হবে এ চামচ, এমনটাই আশা করেছেন সংশ্লিষ্ট গবেষক মহল। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।